মডার্ন ডে গ্রেট হিসেবে লিওনেল মেসির নাম অনেকেই উচ্চারণ করবেন কোনো প্রকার দ্বিধা ছাড়া। কেউ কেউ আবার ক্রিশ্চিয়ানো রোনালদোকেই মনে করেন এ যুগের সেরা ফুটবলার। তবে প্রসঙ্গ যখন সর্বকালের সেরার, তখন এই দুজনকে ছাপিয়ে উঠে আসবে পেলে এবং ম্যারাডোনার নাম। তবে তাদের দুজনের মধ্যে কে সেরা এ নিয়ে কিন্তু বিতর্কের কমতি নেই। ফুটবলের প্রশ্ন এলেই তাই শোনা যায় এই প্রশ্ন, পেলে নাকি ম্যারাডোনা, কে গ্রেটেস্ট? এই এক প্রশ্ন ছুড়েই পৃথিবীকে দুই ভাগে বিভক্ত করা সম্ভব। পেলে ও ম্যারাডোনার কারণে ব্রাজিল এবং আর্জেন্টিনা ফুটবল বিশ্বে পরাশক্তি হয়ে উঠেছিল। আজকের মেসি এবং নেইমারকে নিয়ে যে এত উন্মাদনা, তার বীজ বপন করে দিয়েছিলেন ম্যারাডোনা এবং পেলে। ফলে ক্ষণে ক্ষণে সমর্থকদের মধ্যে একটা তর্কযুদ্ধ চলতই, কে আসলে ইতিহাসের সেরা, পেলে নাকি ম্যারাডোনা? পরিসংখ্যান স্পষ্টভাবে পেলেকে এগিয়ে রাখলেও দলের প্রতি ভূমিকার কারণে ম্যারাডোনাকেই অনেকে শ্রেষ্ঠ ফুটবলার মনে করতেন। তবে খোদ ম্যারাডোনাই বিশ্বাস করতেন ফুটবল ইতিহাসের রাজা তিনি নন, পেলে। পেলের প্রশ্নে বরাবরই শ্রদ্ধাশীল ছিলেন ম্যারাডোনা। বেফাঁস মন্তব্য আর উদ্ভট আচরণের কারণে বারবার যিনি নেতিবাচক খবরে শিরোনাম হয়েছেন, সেই ম্যারাডোনা পেলের প্রসঙ্গ এলেই যেন হয়ে যেতেন সুবোধ পালক। কারণ পেলের মর্যাদা বা সম্মান কখনো যেন ক্ষুণ্ণ না হয়, সে ব্যাপারে ছিল আর্জেন্টাইন সুপারস্টারের বাড়তি সতর্কতা। এক গণমাধ্যমের প্রশ্নের জবাবে পেলেকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করেছিলেন ম্যারাডোনা। সেই ভিডিওতে দেখা যায় ম্যারাডোনাকে প্রশ্ন করা হচ্ছে কে বেশি ভালো খেলেন, তিনি নাকি পেলে। জবাবে ম্যারাডোনা নিজেকে পেলের সঙ্গে কোনোভাবেই তুলনা করতে চাননি, বিনা দ্বিধায় মেনে নিয়েছেন পেলেই সর্বকালের সেরা। তিনি বলেন, ম্যারাডোনা হচ্ছে ম্যারাডোনা আর পেলে ছিলেন সর্বশ্রেষ্ঠ ফুটবলার। আমি সাধারণ খেলোয়াড়, পেলেকে অনুকরণ করার চেষ্টা করি না, কারণ সবাই জানে তিনি সর্বকালের সেরা। এরপর আরও একাধিক সাক্ষাৎকারে পেলেকে সেরা বলে মেনেছেন ম্যারাডোনা। জীবদ্দশায় পেলের খুব ঘনিষ্ঠজন ছিলেন তিনি। বিভিন্ন ফুটবল জগকে দুজনকে একসঙ্গে দেখা যেত প্রায়। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ফুটবলার, অথচ নিজেদের মধ্যে বৈরিতা ছিল না এতটুকু। দুজনের মধ্যে বয়সের পার্থক্য 2 দশক, অথচ পারস্পরিক শ্রদ্ধাবোধ মনোমুগ্ধকর। 2020 সালের নভেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে ম্যারাডোনা যখন মারা যান, তখন পেলে বেশ ভেঙে পড়েন। তারও যেন তারা তৈরি হয় ম্যারাডোনার কাছে যাওয়ার। ম্যারাডোনাকে হারানোর শোকে কাতর হয়ে আবেক্ষণ এক বার্তায় পেলে লিখেছিলেন, একদিন আশা করি আমরা দুজনে স্বর্গে বল নিয়ে একসঙ্গে খেলতে পারব। কোলন ক্যান্সারের কাছে হার মেনে পেলে সে বিদায়ের ক্ষণটা চলে এসেছে। হয়তো স্বর্গেই সিঁড়ি বেয়ে উঠেই দেখবেন ম্যারাডোনা তার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন, গায়ে আকাশি সাদা জার্সি, হাতে ফুটবল।